ভালো 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 দেখুন দেখছেন, মানে ইট বানানোর একটা ইয়া, এদিক থেকে কিন্তু আরো অনেকে ইট বানায়। আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। আজকে এটা হলো কি, ইটের ভাটা? না ইটের ভাটা, আপনারা কি ইট বানান? না কে বানান এখানে? একজন আসেন, এদিকে আসেন আসেন আসেন, ওই ভাই ভাই আসেন। আচ্ছা আচ্ছা আসেন আসেন, জাঙ্গির ভাই আসেন। দর্শক, এই যে এখানে কিন্তু একবারে যারা আপনারা অরিজিনাল এক নাম্বার ইট নিতে চান, সেই ইটের ভাটায় চলে আসলাম। কিছু ইট নিব, তো ইট নিব মূলত আপনাদের ফেসবুকের টাকায়। ফেসবুক থেকে যে ইনকাম পাইলাম, সেই টাকা দিয়ে মূলত ইট কেনার জন্য আসলাম। তো আমরা একটু এটা ফাইভ ডে কি, সেটা কি ধোয়া বেরোয়? না এটা ধোয়া বেরোয়, এটা কিন্তু দেখেন এন অনেক। এটা কি, এটা কি কাকা? হাবাই 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 মানে হাবা ফিডি ধোয়া, এটা দিবার হাবা ফিডি, এটা ধোয়া বের করে। ধোয়া বের, আপনি ইট বানাইছেন কখনো? না। ও তা আপনি না বানাইলে আপনি বুঝবেন না তাহলে। আয় নাই আমরা একটু এদিকে দেখি। তো যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে একটু আইডিয়া দিব যে এক নাম্বার ইট, দুই নাম্বার ইট, তিন নাম্বার ইট আছে। এক নাম্বার ইট চেনার উপায়টা কি সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর দাম জানতে চাইলে তাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে দাম জানতে চান কি না ইটের দাম। এক নাম্বার ইট গ্রাম অঞ্চলে কেমন দামে বিক্রি করতে? এটা মূলত নোয়াখালী, নোয়াখালী এটা কি জায়গা বলে ভাই? এটারে রামগতি, নোয়াখালী রামগতির ভিতরে পড়ছে। দেখুন বিশাল বড় এক ইটের ভাটা, আর এখানে কিন্তু প্রচুর শ্রমিক কিন্তু কাজ করে যারা ইট বানায়। 300 শ্রমিক, না 300 শ্রমিক এখানে ইট বানায়। তো আমরা একটু ভিতরের দিকে যাই, দেখতে থাকুন আপনারা। যে ইট আনতেছে এগুলা, ইট এনে বাজার না? এগুলা কি এক নাম্বার না দুই নাম্বার? হ্যাঁ বুঝি নাই, ফিকেট মানে কি? এগুলা কি ভালো? দেখুন আপনারা তো এখানে কাজ করেন না? দেখুন এরা কিন্তু আসলে ইটের ভাটা, অনেক কষ্ট করে আসলে, অনেক পরিশ্রম করেন। আর ইটের ভাটার আপনাদেরকে একটু দেখাই নজরে। কষ্ট নাই না, কষ্ট করেন না আপনারা? জানেন না ওনারা যে পরিমাণ কষ্ট করে, আল্লাহু আকবার, আমি তো 10 মিনিটও পারবো না। আচ্ছা আমরা ভিতরে সাইডে একটু পরে দেবো। আর এই যে লার্কিগুলো দেখছেন আপনারা, এটা কিন্তু অনেক বড় একটা ইটের ভাটা, বিশ্বাস করবেন না। এগুলো কিন্তু সব ইটের ভাটা, এই যে নেই এই লার্কিগুলো দিয়ে মূলত ইট আপনারা সরি, এই লার্কিগুলো দিয়ে মূলত যে আগুন যখন ধরায় এই লার্কিগুলো তখন ধরায় দেয়। এখান দিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন, কারণ ওনারা কিন্তু অনেক পরিশ্রম করে। এই যে দেখুন এখানে কিন্তু অনেক মানুষ ইট বানায়। এটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে যাচ্ছে। আর এইদিকে যে ওনারা ইট বানায়, এই যে দেখুন কি যে পরিমাণ কষ্ট রে ভাই, রে ভাই ইট বানাইতেছেন না ভাই? ইট বানায়, এই যে দেখুন কি সুন্দর করে ইট বানাইতেছে। কেমন লাগে ভাই? অনেক কষ্ট না? বাহ পাই রে ভাই, দেখুন ওরে পাই রে ভাই, বাহ অসাধারণ। কিন্তু মানে দিলেই কিন্তু হয়ে যায় না? আচ্ছা দেখছেন, মানে ইট বানানোর একটা ইয়া, এদিক থেকে কিন্তু আরো অনেকে ইট বানায়। কেমন লাগতেছে ভাই? অনেক কষ্ট না? এখানে এমন আছে যে যে ইট বেশি বানায় তারপর তার টাকা বেশি, ওইরকম নাই না? অনেক কষ্ট রে ভাই। ইট বানাইতেছে, ইট বানাইতেছে। এইভাবে সকাল থেকে সারাদিন করেন না? রাতে 7টা পর্যন্ত। আপনাদের বেতন কি সাথে সাথে দিয়ে দেয়? না মানে আগে বেতন লয়ে লেছেন না? তো এই বয়সে তো পড়ালেখা করার দরকার ছিল, এখন ইট বানাইতেছেন? আস্তে আস্তে করেন। হ্যাঁ মাটিগুলা দিয়া যায়, এগুলো আপনার শেষ করতে হইব না? না করতে পারলে মানে শেষ অন্তর কাটতে হইব? কষ্ট রে
সত্যি কথা, অনেক কষ্ট কিন্তু এই মাটি গুলা, মানে যে আগে শেষ করতে পারবে চলে যাবো না। আচ্ছা ওই যে ওই ভাই মনে হয় সবার ফার্স্ট না, দেখুন এগুলা কিন্তু এটা এখনো ফোড়া দেয় না, এগুলা নতুন ইট বানাইতে আছে। এখন তো মানে ইটের দাম কম না ভাইয়া? আগের মতনই বাড়তি দাম না? তো দর্শক আসলে কষ্টের কথা কি কমু, অনেক কষ্ট আমি ওনাদের কাজ দেখে, আপনারা কাজ করতেছেন কিন্তু কষ্ট লাগতেছে, কষ্টের কাজ না এগুলা? শান্তি নাই দর্শক, কেমন লাগছে আপনারা বিশ্বাস করবেন না। ওনারা দেখুন আমরা তো চাকরি করি অন্তত, আমরা কি করবো মানে বসতে পারি বইয়া থাকতে পারি, কিন্তু ওনাদের বসার কোনো সিস্টেম নাই। দেখুন কি পরিমাণ পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করা লাগে, দেখছেন অনেকটা কষ্ট, বিশ্বাস করবেন না। আপনার শেষ না? আপনি এখন কই যাবেন? আরেকটা গোফে যাবেন, আরেকটা গোফে যাবে। এগুলা সব ইট, এগুলা সব ইট, বিশ্বাস করবেন না। এটা কোম্পানিটা যদি দেখে দিয়ে দেন, এগুলো কিন্তু একবার তাজা ফ্রেশ ইট। তো আপনারা যদি এক নম্বর দুই নম্বর ইট যদি চিনতে চান বা জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ইটের দাম জানিয়ে দেব। আর এখানে কিন্তু ইটের ভাটা, বিশাল বড় ইটের ভাটা। এই পর্যন্তই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।